নুসরাতের উপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেওয়া এই যুবকই স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও ম্যাচ বাক্স উদ্ধারের দাবি করেছিল জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মোনা রিপোর্ট ফিনিশ সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়ি হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম তাকে বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগের তীর পৌর কাউন্সিলর মাকসুদ্দৌল আলমের দিকে এখন সবার প্রশ্ন নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী চার মুখোশধারী কারা এক্ষেত্রে সন্দেহের তালিকা রয়েছে অধ্যক্ষ সিরাজ উদ্দোলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুর নাম জানা গেছে গত ছয় এপ্রিল নুসাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি মাদ্রাসার কাছেই একটি ফার্মেসির সামনে মানুষের প্রশ্নবানে আটকে যায় বিচলিত নুর তার উপস্থিতিতেই নুসাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী নুরুদ্দিনকে জিজ্ঞাসা করলাম তুই তো আসিল এখানে কি কি এখানে কি তুই কি আমার বাতিজা আরিফ শ আরিফ এ নুরুদ্দিন বলতেছে যে আমি ছিলাম আমি সিঞ্জিতে উঠেছি এবং কি এই বোতল আর ম্যাচ সাত থেকে আনছি তার বাগভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওখানে স্বয়ং অবস্থান ছিল গ্রামের মেয়েটার প্রতি

যাদের সাথে অ্যাড আছে তাদেরকে মেসেজ দিছে যে আঠাশ তারিখ সকাল নয়টার সময় সবাই মাদ্রাসা আসবে সিরাজুদ্দোল্লা সাহেবকে জেলা তাকলা ভাঙ্গে এই মুক্তি করে আনবো সিরাজুদ্দোল্লা নুরুদ্দিন এবং শামিম দিয়ে শামিমকে দিয়া বড় একটা বাহিনী গঠন করে যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না নুসরতের ভাইয়ের দাবি নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ আমি নিশ্চিত যে নুরুদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত তার মোবাইলের কল লিস্টটা বাহির করলে কারা কারা জড়িত এটা বাহির হয়ে যাবে এজার নামী আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয় নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন বক্তিয়ার মুন্না সমসংবাদ ফেনি